হ্যালো ফ্রেন্ড তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি সেটা হচ্ছে লোটে মাছের ফ্রাই তো সেটা কিভাবে বানাবো সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে তো চলো স্টার্ট কর তো বন্ধুরা দেখো এখানে আমি লোটে মাছের কয়েকটা পিস নিয়ে নিচ্ছি এর মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নিয়ে এটাকে মাখিয়ে নেব তো দেখো এখানে আমি মাখিয়ে নিচ্ছি তো মাখানোর পর আমার মনে পড়েছে যে আমি এখানে আদা পেঁয়াজ রসুনের পেস্ট দিতে ভুলে গেছি তো ওর জন্য আবার এটা পেঁয়াজ রসুন দিয়ে একটু মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব তো এরপর দেখো এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার বিস্কুটের গুঁড়ো আর হচ্ছে বেসন তো এইগুলোর মধ্যে একটু নুন সামান্য আর হলুদ দিয়ে দেবো যার আর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ জল তো এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে একদম বেশি মোটাও হবে না একদম বেশি পাতলাও হবে না ওই জন্য আমি আস্তে আস্তে একটু একটু করে জল দিয়ে মিশ্রণটা আমি ভালো করে মাখিয়ে নিতে তো দেখো এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে ঠিক এরকম হবে আর তার মধ্যে আমি একটু দিয়ে দেবো গরম মশলা তো এটা দিয়ে আমি আবার ভালো করে মাখিয়ে নেবো যাতে গরম মশলাটা ভালো মতো মতো এটার মধ্যে মিশে যায় তো তেল আমি গরম বসিয়ে দিয়েছি এবারে মাছগুলোকে আমি এই ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি এইবারে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছি আর কড়াইয়ের তেলটা একটু গরম হলেই তবেই কিন্তু এটা দেব তো দেখো আমার এখানে মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি এবারে দেখো এগুলো আমি একটু উল্টে পাল্টে নিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। ও বন্ধু আমার ভাজা হয়ে গেছে আর দেখো ভাজাটা লাল লাল করে করেছি দেখো কত সুন্দর লাগছে আর বেশ মচমচেও হয়েছে আর আমি এটা গরম গরম প্লেটে তুলে দিয়েছি একটু ধনে পাতা দিয়ে ডেকোরেশন করেছি আর দিয়েছি সঙ্গে একটু সস কারণ গরম 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 লোটে মাছের ফ্রাইয়ের সঙ্গে খেতে খুব ভালো লাগবে তো তোমাদের যদি এই ছোট্ট রেসিপিটা খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে আর তোমরাও বাড়িতে বানিয়ে দেখো বানিয়ে দেখো আশা করছি তোমাদেরও এই রেসিপিটা খুব ভালো লাগবে